রক্তদান মহোদ্যান, এর কোনো বিকল্প হয় না। জাত পাত ধর্ম রাজনীতি থেকে অনেক উপরে রক্তদানের স্থান। বুধবার আগরতলা রবীন্দ্র ভবনে আয়োজিত এক রক্তদান শিবিরে উপস্থিত থেকে এমনটাই জানালেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। বিশ্ব রক্তদাতা দিবস 2023 উপলক্ষে এই শিবিরের আয়োজন করেছে রাজ্য স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তর। এই দিনের অনুষ্ঠানে মেয়র বলেন, স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব সম্পর্কে জনগণকে সচেতন করার পাশাপাশি মুমূর্ষু রোগীদের জীবন বাঁচাতে স্বেচ্ছায় রক্তদাতাদের মানবিক অবদানকে স্বীকৃতি দিতেই বিশ্বজুড়ে পালন করা হয় বিশ্ব রক্তদাতা দিবস। 18 বছর থেকে 60 বছর পর্যন্ত 3 মাস অন্তর অন্তর যে কোনো সুস্থ স্বাভাবিক পুরুষ এবং 4 মাস অন্তর অন্তর মহিলারা রক্তদান করতে পারেন। চিকিৎসা বিজ্ঞানীদের মতে রক্তদানে সক্ষম সুস্থ মানুষের শরীরে প্রয়োজনের তুলনায় যে অতিরিক্ত রক্ত থাকে সেই অতিরিক্ত রক্তের একটি সামান্য অংশ দান করা হয়। রক্তদানের ফলে মানব দেহের কোনো ক্ষতি হয় না, বরং উদ্বৃত্ত রক্ত একটা নির্দিষ্ট সময় অন্তর শরীরেই নষ্ট হয়ে যায়। এবছর বিশ্ব রক্তদাতা দিবসের মূল ভাবনা, রক্তদান করুন, প্লাজমা দিন, জীবনকে সর্বদা ছড়িয়ে দিন। এটা আমাদের রাজ্যে আমাদের সমাজের প্রতি একটা ভালো লক্ষ্য, ভালো দিক। এই একমাত্র দান যেটা আমরা সকল বলি মহদান, কারণ এই দানে কোনো বিকল্প হয় না। আপনারা তখনই আপনাদের অভিজ্ঞতা আছে, এখানে আধিকারিকরা আছে, আমরা অর্থদান রক্তদান বিভিন্ন সরকারি অনুদান আমরা করি, তখন কিন্তু আমরা আগে থেকে লিস্ট প্রিপেয়ার করি কতজনকে দেবো, কাকে কাকে দেবো। আর আজকে যারা রক্তদান উৎসবে অংশগ্রহণ করেছেন তারা জানেন না কাকে রক্ত দেবে, বা যারা গ্রহণ করবেন তারাও জানেন না কাদের রক্ত তাদের দিচ্ছে। আমাদের সারা দেশে যারা পৃথিবীতে জাত বা ধর্ম নিয়ে লড়াই করছে, কিন্তু আজকে রক্ত তার উৎসবের মাধ্যমে এই লড়াইকে খতম করছে। কিন্তু আজকে যারা হিন্দুরা রক্ত দিচ্ছে, কোন মুসলমান ভাই বা বোন সে রক্ত গ্রহণ করবে তার প্রয়োজন, সেক্ষেত্রে কিন্তু এই জায়গাটা থাকছে না, এটা শেষ হয়ে যাচ্ছে। স্বেচ্ছায় রক্তদানে জনগণকে উৎসাহিত করা, রক্তদান এবং সামাজিক কাজে জনসাধারণকে অনুপ্রাণিত করা, রক্তদানে নিরুৎসাহী স্বাস্থ্যবান সক্ষম মানুষদের উদ্বুদ্ধ করাই বিশ্ব রক্তদাতা দিবসের মূল উদ্দেশ্য। ব্যুরো রিপোর্ট, আর এ নিউজ।